হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং গাইজ। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা আরেকবার হাজির হয়েছি আরেকটা ব্লগের জন্য। আসলে আমরা একটা অফিসিয়াল কাজের জন্য এসেছিলাম। টিম হোয়াইট ইগল ফেসবুকে একটা পেজ আছে, ওটা সোশ্যাল ওয়ার্ক কাজ করে, তো ওটা অ্যাসোসিয়েটে একটা কাজে এসেছিলাম। এখানে একটা ফ্যামিলি রয়েছে যার বাবা মা নেই, তো ওটা দেখে গেলাম পরে সাহায্য করতে বা কিছু হোয়াইট ইগল থেকে কিছু কাজ দেবে, ওটা দিয়ে আমরা কাজ করব। তো ওই রাস্তা দিয়ে যাবো, গঙ্গা জলঘটি পেয়েছি, বিসিন্দা গ্রামে ঢুকেছিলাম, কিন্তু জানতাম না এখানে একটা পাহাড়ও আছে, এটাকে বিসিন্দা পাহাড় বলে। লোকজন বললো এদিকে একটা পাহাড় আছে, রাস্তা বলে দিলো, আপনারা ঘুরতে পারেন, তো আমরা চলে এসেছি। তো এই ফানটাকে এক্সপ্লোর করার জন্য এলাম এখানে, এসেই দেখি একটা পাহাড়, খুব মজা আসবে, আমাদের সাথে থাকবে, তোমরাও দেখাবো উপরে কী কী আছে, আমরা নিজেও জানি না, আমাদের খুব মজা হচ্ছে। আর এখানে পাহাড়টাকে আরেকটা নামে ডাকা হয়, নাচনচণ্ডী লেখা আছে, দেখিয়ে দে নামে ডাকা যায়, নাচনচণ্ডী পাহাড়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে ওখানে। আর আমাদের সাথে ওই তো এখানে রয়েছে আমাদের প্রিয় গড়াইদা, আমাদের মেম্বার, সিনিয়র মেম্বার ওই অর্গানাইজেশনের হোয়াইট ইগল স্যার। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাবো এই নাচনচণ্ডী পাহাড়টা কেমন, তো ভিডিওটা শুরু করা যাক। এই আমাদের গৌরাঙ্গ রজক, একে তোমরা আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো। এখানে একটা শিব বাবার শিবলিঙ্গ রয়েছে, আমরা অনেকটা সিঁড়ি উঠলাম, প্রায় 100-120 মতন উঠলাম, এখনও পাইনি, অনেকটা উঠতে বাকি। এই গৌরাঙ্গ মেডিকেল স্কেবি যাচ্ছে, এই ধরো হাপাস নি এখনো। সামনে একটা মন্দির দেখতে পেয়েছি, জানি না কিসের মন্দির, চলো দেখাই। উফ, কি ভিউ! সঙ্গে পেয়েছি মেঘলা আকাশ, যেটা ভিউটাকে আরো সুন্দর বানাচ্ছে। এটা ঠিক বুঝতে পারছি না, এটা হয়তো সবাই এখানে বসে আছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির রয়েছে। তো শ্রী চৈতন্য দেবের কথা এদিকে হলো, শ্রী চৈতন্য দেবের কথা যদি আমরা বলতে যাই, তাহলে তোমরা সবাই জানো তিনি ছিলেন রাধা ভাবদূতি সুবলিত কৃষ্ণ, অর্থাৎ অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, তার একই অঙ্গে দুই রূপ ছিল। বাকি এখানে অনেকগুলো মন্দির আছে, এই দেখতেই পাচ্ছ এধারে আছে, সমস্ত প্রণামী বক্সও আছে, তোমরা যদি কেউ টাকা দিতে চাও তো দিতে পারো, আমরাও দেওয়ার চেষ্টা করব। আর এখানে দেখো এই যে এই জায়গাটা, এখানে পাঠা বলি আরে দেওয়া হয় মনে হচ্ছে, তো খুব সম্ভবত কালী ঠাকুর আরে ওরকম কিছু হতে পারে। হ্যাঁ, এখানে কালী ঠাকুরই হয়তো আছে। ঠিক আছে, তো আমরা প্রণাম করে নিই একটা উইস। তো দেখতে পাচ্ছ আগে গৌরাঙ্গ রজক যাচ্ছে, পুরো ভিউটা একবার দেখিয়ে দেখো কত সুন্দর ভিউ। ও মানে আমরা এখানে না এলে আমরা জানতেই পারতাম না প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যটাকে। সত্যি আমরা যদি এখানে না আসতাম তাহলে প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে আমরা উপভোগ করতেই পারতাম না। তো চলো দেখি, গোয়াইদার জন্যই আমরা এই বিসিন্ডা নামক বা নাচনচণ্ডী পাহাড়ে আসতে পেরেছি, তো চলো দেখা যাক পুরোটাই উঠে, চলো।
সিগারেট এখানে বসে সিগারেট খাওয়ার আনন্দটা আলাদা। আর সিগারেট ফিগারেট আমি খাই না, এমনি বললাম, এটা মজা আর কি করে বললাম, এমবিবি স্টুডেন্ট হয়ে এইসব গাইড করবো সিগারেট খাওয়া। যদি তোমরা আসনি এই পাহাড়টা দেখতে, আসবে একবার বন্ধুদের সাথে দেখতে, ভিউটা দেখবে, এনজয় করবে। আর এরকম জায়গা জীবনে একবার নিশ্চয়ই আসবে, তোমরা বন্ধুরা মিলে ট্রিপ করবে, রোড ট্রিপ বা অ্যাডভেঞ্চার টাইপ, এটা দারুণ মজা আসবে, খুব মজা আসবে। আর গোড়াইদাকে আমরা থ্যাংক জানাচ্ছি, অনেক অনেক থ্যাংক জানাচ্ছি এই লোকেশনটাকে আনার জন্য, আমরা না হলে কখনো এটাকে এক্সপ্লোরই করতে পারতাম না। দাদা এবার তোমার চুমু আসি, দিয়ে দাও চুমু আসি। এই গোড়াইদার বিয়ের বয়স হয়ে গেছে, তোমরা যদি কেউ পছন্দ করে থাকো ডিএম করো। হ্যাঁ ডিএম করবে আমাদেরকে, মেসেজে বা ইউটিউবে কমেন্ট করবে। আমিও সিঙ্গেল, গৌরাঙ্গ মিঙ্গল, স্বপন মিঙ্গল, আমারও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমাকেও ডিএম করতে পারে। মোটামুটি সবাই সিঙ্গেল, শুধুমাত্র গৌরাঙ্গর অনেকগুলো অ্যাকাউন্ট আছে, হ্যাঁ সেই অ্যাকাউন্টের খবর আমরা কেউ জানি না। হ্যাঁ তোর ব্যাপার কাছে, ওর কাছে শুনবো কি কি অ্যাকাউন্ট আছে গৌরাঙ্গ বল একবার। হ্যাঁ আমার SBI তে অ্যাকাউন্ট আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আর ইউকো ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আচ্ছা গোড়াইদা, ওই পাহাড়টা কি কোন পাহাড়, এই যে পাহাড়টা? আচ্ছা এটা বিহারীনাথ। আমি জানি আমার দিদির বাড়ি ওখানে রয়েছে, ওই রাস্তা দিয়ে সাল তোড়া যায় ওখানে বিহারীনাথ, ওখানেও যাবো, ওখানে ব্লগ বানাবো, বি রেডি। আচ্ছা বিহারীনাথ পাহাড়, বিহারীনাথ পাহাড় আমারও ঘোরা হয়নি, কেন আমার, আমি গেলে কি হবে দাদা? ফ্ল্যাট হয়ে যাবে। কি ফ্ল্যাট হয়ে যাবে? ও তো মেয়ে দেখেই ফ্ল্যাট হয়, মেয়ে তাহলে ফ্ল্যাট হবে। কি আছে গোরাং রাজক ইসমাইল আনতে পেরে খুবই খুশি হয়েছে গোরাং রাজক আজকে নিজের মুখে। নাচনচণ্ডী পাহাড়ে আমরা এসেছি ঘুরতে। নাচনচণ্ডী পাহাড়ে যে মানে অ্যাট্রাকটিভ যে জিনিসটা সেটা এখনই দেখতে হবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। একটা আজমার পেশেন্ট কীভাবে নাচছে। নাচনচণ্ডী পাহাড়ের সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস হলো এই যে নাচা, দেখো কেমন নাচছে, দেখো লেট নির্লজ্জের মতো নাচছে, নাচ নাচ নাচ। ও ও ও চরম চরম ভাই চরম, চল পাহাড়ের মধ্যে। পাহাড়ের মাঝখানে একটা বাবা আছেন, হ্যাঁ তিনি আমাদেরকে বসতে বললেন, হ্যাঁ চা এবং জলের জন্য বললেন। হ্যাঁ আমরা চা খাবো, দেখা যাক কেমন চা হয়, ভালোই হবে। আসলে এরকম জায়গা থেকে চা আরে খাইনি তো, তো আমাদের সবসময় ইচ্ছা থাকে এরকম জায়গা থেকে চা খাওয়ার। হ্যাঁ দেখো বাবা যিনি আছেন তিনি বাচ্চাদেরকে পড়ায়, হ্যাঁ এখানেই থাকে। বা কিছু বলো তুমি, আমার মানে এখানে জীবনযাপনটা কেমন, লোকজন কেমন? লোকজন এখন তো খুব ভালো ভিড় হয়েছে, প্রথম অবস্থায় যখন বসছিলাম তখন তো আমি একটা কুড়িয়া ঘর করে বসেছিলাম, সারাদিন একটা মানুষের সঙ্গে যোগাযোগ হতো না, না দেখা হতো, এইভাবে কিছুদিন পেরিয়েছিল বছর 4-5, তারপর তো ধীরে ধীরে যখন উন্নয়ন হলো এখন তো লোক মানুষের মোটামুটি ডেলি সব 150 মানুষের আসা যাওয়া আছেই। আচ্ছা আর এই যে ঘরটা আছে, এই ঘরটা কি সরকার থেকে? নেই ঘরটা অ্যাকচুয়াল সরকার থেকে হয় না, এটা জিতেন গড়াই বলে একজন আছেন। আচ্ছা ও মানে ব্লকের সেই সহসভাপতি ছিলেন, উনি এইসবগুলো করেছিলেন। আর এই যেটা সিঁড়িটা হয়েছে আপনার, সিঁড়িটা এগুলো সব ব্লক থেকে হয়েছে। আচ্ছা টেন্ডার, ঠিক আছে ঠিক আছে। চা খাবো, কি খাবি, চা না জল? চা খাবো তাহলে, দেখো সবাই বলছে চা খাবো, আসলে এরকম জায়গাতে আমরা কখনো চা খাইনি। হ্যাঁ বাবার হাতের চা, তারপরে এটা খুবই আমাদের কাছে স্পেশাল একটা জিনিস। হ্যাঁ গোড়াইদার কাছে জিজ্ঞেস করবো গোড়াইদা কি খেতে ইচ্ছুক। গোড়াইদা চা না জল? চা অবশ্যই, দাদা লস্যি খেতে ইচ্ছুক। আর এখানে লস্যির গল্পটা তোমাকে আমি বলে দিই। হ্যাঁ তো আমরা নেমে পড়েছি পাহাড় থেকে, প্রায় 250 মতন সিঁড়ি ছিল, উঠলাম নামলাম, মাঝখানে রাস্তার পথে একটা বাবার সাথে দেখা হলো, গীতা পড়ছিলেন তিনি, তো আমাদেরকে একটু থামতে বললেন, কি চা খাবেন না জল খাবেন জিজ্ঞাসা করলো, তো আমরা বললাম চাই খাই। তো তুলসী পাতা দিয়ে বেশ আদা দিয়ে চা বানানো হয়েছিল, খেতে সেই ভালো লাগলো, গলাটা ছেড়ে গেছে পুরো। আর বল গার্লফ্রেন্ডের যে গার্লফ্রেন্ডের জন্য মাথা ব্যথা করছিল, সেই মাথা ব্যথাটা চলে গেলো, সেটা বল।
আরো এখানে আমরা রবানা হব নিজের কলেজের জন্য। মাঝ পথে দেখতে পাবো গাংদুয়া, গাংদুয়া পড়বে। বিকেল হয়ে গেছে, বেশ সিনটা দেখতে পাবো না, র্যান্ডম একটা এক্সপোজার ছিল, র্যান্ডম একটা ট্যুর, র্যান্ডম একটা ব্লগ। গোরাইদাকে অনেক অনেক থ্যাঙ্কস, স্পেশাল থ্যাঙ্কস টু গোরাইদা, গোরাইদা স্পন্সরশিপ দিচ্ছে, তেলের খরচা খাওয়া দাওয়া সব আজকে গোরাইদার নামে। জানি না সেটা যাওয়া যাবে কিনা, তো চলো দেখা যাক, হোস্টেলের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। I feel like everything's so different now. Sitting by the fire as we'd watch the flames burn out. I miss the days I wasn't afraid. Now I always have my guard up, hands on my face. I learned to cope with the pain. I know that people think I'm trying to get attention, but in reality I'm trying to send a message. I know there's kids out there that are going through the same thing, and if you're one of them I hope to help your suffering. Just know it will get better and these feelings do not stay the same, no.